Welcome to my blog. True Be Live. So আমি এখন শিয়ালদা এসে পৌঁছলাম। শিয়ালদা থেকে আমি আইটা ট্রেন ধরে সেই বিশেষ ব্যক্তির বাড়িতে যাব। তো আপনারা আমার সঙ্গে থাকুন। পৌঁছে গেছি শিয়ালদা সাউথ স্টেশনে। এবার আমি এখান থেকে ট্রেন ধরব। ট্রেন ধরে যাব সেই বিশেষ ব্যক্তির বাড়ি। দেখতে থাকুন আপনারা। এই করোনার মধ্যেও অনেক মানুষ তাদের গন্তব্যে তাদের জায়গায় পৌঁছাচ্ছে। তো আমিও বেরিয়ে পড়েছি আমার ব্লগ করতে। আমার ব্লগ ট্রু হিলার, আপনারা যারা পছন্দ করবেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এটা শিয়ালদা সাউথ সেকশন। কিপ ওয়াচিং। আমার ট্রেন 9:57 এ ছাড়বে শিয়ালদা থেকে। তারপর আমি সেই গন্তব্যে পৌঁছব। ট্রেন ছাড়তে একটু দেরি আছে, পাশের ট্রেনটা ছেড়ে গেল। আমার ট্রেন এই মুহূর্তে শিয়ালদা ছেড়ে যাচ্ছে। অনেকদিন পর ট্রেনে উঠলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে বেশ ভালো লাগছে। অবশ্যই আমার ব্লগটা সাবস্ক্রাইব করবেন। আমার ব্লগ ট্রু হুইলার। ট্রু হুইলারে গিয়ে আপনি লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমার ট্রেন শিয়ালদা ছেড়ে চলে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব সেই আমার বহু প্রতীক্ষিত লক্ষ্যে। দেখুন শিয়ালদা স্টেশন ছেড়ে দিলে। সো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, কিপ ওয়াচিং অ্যান্ড এনজয় ইয়োর সানডে উইথ ইয়োর ফ্যামিলি। আজকে আকাশ বড়ই মেঘলা আর চারিদিকে লোকজন অনেক কম। তো আপনারা বাড়িতে থেকেই আপনারা এনজয় করুন। একটা ট্রেন ঢুকছে শিয়ালদায়। আমার ট্রেনটা ডায়মন্ড হারবার লোকাল। আমার সেই স্টেশন এসে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব কাছে আমি আমার লক্ষ্যের। দেখুন আপনারা কি সুন্দর সাজিয়েছে সুভাষগ্রামের নেতাজির মূর্তি। January উপলক্ষে দেখুন একেই বলে বাঙালি কালচার। দেখুন এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, তার প্রস্তুতি চলছে। আমি ঠিক সময় পৌঁছে গেছি সুভাষগ্রাম স্টেশনে। দেখুন মাল্যদান হলো নেতাজির গলায়।
এটা সুভাষগ্রাম স্টেশন, সুভাষগ্রাম স্টেশনে দেখুন আলো দাম হচ্ছে, সবাই একত্রিত হয়ে একটা গর্বের দিন আমাদের বাঙালিদের কাছে। দেখুন বেলুন দিয়ে কীভাবে সাজানো হয়েছে, এবার পতাকা উত্তোলন হবে। আজকে পরবের দিন আমাদের বাঙালিদের কাছে, হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি সুভাষগ্রাম। তো আমি এবার যাচ্ছি কোদালিয়া, সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি। তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। এখানে আপনারা দেখতে পারবেন চারিদিকে ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে। এখানে একটা দেখুন ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে, এখানে একটা উৎসব মুখর দিন আজকে। নেতাজি আমাদের বাংলার সকলের গর্ব। দেখুন দেখুন দোকানের সামনেও ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে। আমি একবার জিজ্ঞেস করে নিই, কোদালিয়াটা এদিকে তো? তো আজকে আমার প্রথম ব্লগ, তাও আবার নেতাজিকে নিয়ে। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আমার ব্লগ ট্রু হুইলার, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সুভাষগ্রাম আমি আগেও এসেছি, কিন্তু আজকের এই স্পেশাল অকেশনে কোনো দিন আসিনি, নেভার কেম বিফোর। তো প্লিজ আমার সঙ্গে আপনারা দেখতে থাকুন। আমি এখান থেকে চলেছি আমার গন্তব্যের দিকে কোদালিয়া, নেতাজির পৈতৃক বাড়ি। এখানে নেতাজি বহুদিন কাটিয়ে গেছেন ছোটবেলায়। দেখুন এখানে বিয়ে বাড়ির প্যান্ডেল হচ্ছে। ভেরি এক্সাইটেড, আমি কোনোদিন দেখিনি এর আগে নেতাজির বাড়ি। এখানে প্রত্যেকটা জায়গায় ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে, জায়গায় জায়গায় নেতাজির মূর্তি বসানো। দেখুন এখানে সুভাষগ্রাম ছাত্রমঙ্গল ক্লাব, হ্যাঁ নেতাজির মূর্তি বসানো। দেখেছেন, সো কিপ ওয়াচিং। যদি আজকে ছুটির দিন, গাড়ি থেকে খুব একটা লোক বেরোচ্ছে না, তা আমি বেরিয়ে পড়েছি আমার ফার্স্ট ব্লগ করার জন্য। আমি জানি না কোন দিকে যেতে হবে, একবার জিজ্ঞেস করে নিই। কাকু কোদালিয়াটা কোন দিকে? এই তো এই দিক থেকে চলে যান না।
এই সোজা এদিকে যান, কালীতলে উঠে যাবে, সব কোথায় নিয়ে এদিকে এটা নাই ওইদিকে এইদিকে তাই তো এদিকে ভিতরে কালী মন্দির আছে। আচ্ছা, আর সুভাষ সুভাষ এর সুভাষ বসের বাড়ি পুকুরে এদিক দিয়ে যাওয়া যায় তো? চলুন শখের বাজার যাব, ওখান থেকে ডান দিকে বললো, দেখা যাক। রাস্তার অনেক ভিতরে আছি তাই মাস্কটা একটু খুললাম। এখানে করোনার খুব একটা ভয় নেই, কিন্তু যেটা রাস্তা বা বাজারে সেখানে সাবধানতা অবলম্বন করলেই হবে। তো এই জায়গাটা অনেক ফাঁকা, অনেক ফাঁকা। দেখুন, আমি এখান দিয়ে বেরোবো, বেরিয়ে আমি শখের বাজার বললো একটা জায়গা, ওখান থেকে ডান দিকে নিলেই কোদালিয়া সুভাষের বাড়ি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। একটু একটু বৃষ্টিও শুরু হয়েছে, তো দেখতে থাকুন আমার সঙ্গে আমার ব্লগ ট্রু হুইলার, আর এনজয় করুন ঘরে বসে আপনারা। দেখুন সকালে মাছ আলাও চলে এসছে, বেশ ভাল লাগছে। ভেতর থেকে গ্রামের রাস্তা দেখুন কি সুন্দর, চারিদিকটা শান্ত। এগুলো আমাদের শহরে দেখাই যায় না, এখন আর পুকুর দেখুন, ঘাট পুকুর ঘাট কি সুন্দর জায়গা। গলি গলির মধ্যে দিয়ে যাচ্ছি কোদালি, অসাধারণ চা। এখানে পরিবেশটাও অসাধারণ। আমি যাব নেতাজি সুভাষের বাড়ি কোদালিয়ায়, তার আগে মাঝখানে একটু চা খেয়ে নিচ্ছি। সকালে বেরিয়েছি বাড়ি থেকে, এখনও কিছু খাওয়া হয়নি, চা খাবো আর দেখি কী পাওয়া যায়। আর এখান থেকে 5-10 মিনিটের রাস্তা, তারপরেই আমি পৌঁছে যাব। অসাধারণ। তো ফ্রেন্ডস, আপনারা এনজয় করছেন আমার সাথে আজকে 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে। আমি চলে এসেছি সুভাষগ্রাম, তো প্লিজ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম ট্রু হুইলার, ট্রু হুইলার ইউটিউবে পাবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো বন্ধু, এখন আমি চাটা এনজয় করে নিই। বাপি টি স্টল, বাপি টি স্টলের চা। আমি এখন খুব কাছাকাছি চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির খুব কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব আমাদের প্রিয় দেশ নেতার পৈতৃক বাড়িতে। এখানে নেতাজি শৈশবের অনেকটা দিন কাটিয়ে গেছেন, যদিও তার জন্ম কটকে, তবুও এই পৈতৃক বাড়ির সঙ্গে তার যোগাযোগ বহুদিনের। আমাদের গর্বের নেতা, দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য সে তার আত্মবলিদান দিয়েছিলেন। সে এখনো আমাদের কাছে অমর।
আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। আপনারা যারা এখনো এখানে আসেননি অবশ্যই আসবেন, কলকাতার খুব কাছাকাছি। এটা দক্ষিণ চব্বিশ পরগনা অবস্থিত। চলুন তাহলে দেখতে থাকি আমরা কতক্ষণে পৌঁছই। I'm very excited and Netaji Subhash er adorsho amader sokolke onuprannito kore bishesh kore bangalider tar songramer itihas amader sokoleri jana আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, দেখতে থাকুন। সো কিপ ওয়াচিং। আমি পৌঁছে গেছি একদম কাছেই, নেতাজি সুভাষের বাড়ির খুব কাছে, পৈতৃক বাড়ির খুব কাছে। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আপনাদের দেখানোর জন্য এক্সাইটেড আমি। আমি আস্তে আস্তে এগোচ্ছি নেতাজি সুভাষের পৈতৃক বাড়ি। গায়ে কাটা দিচ্ছে আমার। দেখুন এখানে আজকে উৎসব মুখর দিন, বাঙালির গর্বের নেতা সুভাষের জন্মদিন আজ, নেতাজি সুভাষ চন্দ্র বসু। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন এখানে লাইন পড়েছে। দেখুন কত বড় লাইন আজকে কোভিডের সময়। চলুন আমরাও লাইনে দাঁড়াই। এই হলো নেতাজি সুভাষের পৈতৃক বাড়ি, সুভাষগ্রাম অঞ্চলে কোদালিয়া এলাকায়। দেখুন এই বৃষ্টি নিয়ে মানুষ লাইনে দাঁড়িয়েছে, এই কোভিড পরিস্থিতিতেও এত ভিড়। দেখুন চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি, এই শীতের সকালে সুন্দর পরিবেশে আমরা এসে পৌঁছেছি আমাদের দেশ নেতার পৈতৃক বাড়িতে। আজ নেতাজির 125 বছর পূর্তি, 126তম জন্ম শতবর্ষ। এখানে পতাকা উত্তোলন হয়েছে সকালবেলা, আর কিছুক্ষণ পর শঙ্খধ্বনি হবে। কত লোক আমরা কিছুক্ষণ, আমি কিছুক্ষণ পরেই এখানে প্রবেশ করব। দেখুন লাইন, দেখুন আমি প্রবেশ করতে চলেছি নেতাজি সুভাষের পৈতৃক বাড়িতে, আর কিছুক্ষণের মধ্যেই আমি প্রবেশ করে যাব। এই দেখুন নেতাজির পৈতৃক বাড়ি, কত লোক লোক সমাগম হয়েছে আজকে নেতাজির 125তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে। আজকে 9:30 সময় এখানে পতাকা উত্তোলন হয়েছে। এখানে এই বাড়ির সামনের মাঠে আমাদের সর্বকালের গর্বের নেতা নেতাজি আজ তার
126তম জন্ম শতবার্ষিকী। এই উপলক্ষে আমাদের দেশের সমস্ত জায়গায় পালন করা হচ্ছে তার জন্মদিন। আমি এসে পৌঁছেছি আজ 23 জানুয়ারির এই সকালে নেতাজির পৈতৃক বাড়িতে, কলকাতার খুব কাছে সুভাষগ্রামের কোদালিয়া এলাকায় নেতাজির এই পৈতৃক বাড়ি অবস্থিত। তিনি শুধু দেশেরই নেতা ছিলেন না, তিনি আমাদের সকলের প্রাণের নেতা। তাই দেখুন কত লোক আজ একত্রিত হয়েছে তার। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক প্রধান সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 126তম জন্ম শতবার্ষিকী। এই উপলক্ষে তার এই পৈতৃক বাড়িতে আমি এসে পৌঁছেছি। আপনি দেখুন কত ছোট ছোট বাচ্চারা এই কোভিডকে উপেক্ষা করে এসে পৌঁছেছে এখানে। এখানে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে সকালে। আমরা ভীষণ গর্বিত আমাদের স্বাধীনতার এক স্বনামধন্য ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র। তার আদর্শ, তার জীবন আমাদের কাছে সত্যি অনুপ্রেরণা। আলো দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। দেখুন দেখুন এখানে তারিখ দেওয়া আছে, সময় দেওয়া আছে। প্রবেশ করতে চলেছি এই মুহূর্তে। প্রবেশ করতে চলেছি, প্রবেশ করে ফেলেছি। দেখুন দেখুন সেই বাড়ি প্রবেশ করে ফেলেছি আমি। আমরা দোতলায় এসে উপস্থিত হয়েছি। দেখুন সেই পৈতৃক বাড়ির অলিন্দে আমরা প্রবেশ করছি। সেই জাতীয় পতাকা, এই ঘর, এখানে নেতাজি থাকতেন। সত্যি অপূর্ব অনুভূতি, বলে বোঝানো যাবে না। Thank you.
আর সত্যি গর্বের দিন, আমি এসে পৌঁছে গেছি আজকে নেতাজির সেই পৈতৃক বাড়িতে। সবাই এক এক করে প্রবেশ করছে। আজ ভীষণ নিজেকে গর্ববোধ হচ্ছে নিজের প্রতি। আমি কোনোদিন কলকাতার এত কাছে থেকেও আমরা এখানে আসতে পারিনি, আজকে এসছি। সত্যি ভীষণ গর্ববোধ হচ্ছে। কত ভিড়, নিচে কত লোক এখানে আসার জন্য। এক এক করে প্রবেশ করানো হচ্ছে। আজ 23 জানুয়ারি, এই মহান বিপ্লবীর আজ 126তম জন্মদিন উপলক্ষে আমরা সকল বাঙালিরা ভীষণ গর্বিত। দেখুন সেই বাড়ি, পুকুরে টালির ছাদ। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ কোভিড প্রোটোকল সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। দেখুন কত সুন্দর জায়গা। একটি লাইব্রেরি আছে, ওখানে নেতাজির এই 126তম জন্মশতবর্ষের কি উপলক্ষে, দেখুন ঠাকুর দালান, দেখুন সামনেই ঠাকুর দালান। সামনে লাইব্রেরি, এই লাইব্রেরিতে আমরা যাব। এখানে উদযাপন হচ্ছে নেতাজির জন্মদিন। উপেক্ষা করে কত লোক সমাগম হয়েছে। এখানে এই লাইব্রেরিতে উদযাপন হয়েছে। নেতাজির 126তম জন্মশতবার্ষিকী। দেখুন আপনারা, দেখুন কত লোক এখানে কোভিড প্রোটোকল মেনে জড়ো হয়েছেন। মাল্যদান করতে আসছে নেতাজির আবক্ষ মূর্তিতে। স্বামী বিবেকানন্দ
দেশ নামকের মুক্তিতে মাল্যদান করা হচ্ছে। এখন শঙ্খধ্বনি কত লোক বসে আছে আজকের এই সকাল 23 জানুয়ারির এই সকালে। কার্যকরী সমিতির সভাপতি কমল পাল, সুশীল বসু, আপনারা মঞ্চে আছেন, সোমেশ দা, দেখুন নেতাজি কৃষ্ণ কেন্দ্র, প্রথমেই বলে রাখি যে কোভিড পরিস্থিতির জন্য আমরা আমাদের এই মঞ্চ আগেরবারের মতন বড় করতে পারিনি, কারণ সরকারি বিধিনিষেধ মেনে এখানে সরকারি আধিকারিকরা উপস্থিত আছেন, আপনারা দেখছেন যারা এসেছেন প্রত্যেককে আমরা নেতাজি কৃষি কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর 1 মিনিট বাকি আছে 12:15 হতে, আপনাদেরকে অনুরোধ করছি যারা শাঁখ নিয়ে আছেন এই জায়গাটায় সারিবদ্ধভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র বসুরও ছবি ওখানে দেওয়া আছে, এখানে ভগৎ সিং আছে, অসাধারণ অনুভূতি, এখানে সরকারি অনুষ্ঠান হচ্ছে। নেতাজি পৈতৃক বাড়ি ছেড়ে আমি এখন এগিয়ে চলেছি আমার
নিজের পৈতৃক বাড়ির দিকে। তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আমার ব্লগ টু হুইলার, আমি নেতাজি এই জন্ম শতবর্ষ দিয়ে আমি শুরু করলাম আমার ব্লগ। আমি এবারে এগিয়ে যাচ্ছি সুভাষগ্রাম স্টেশনের দিকে। সত্যি আজকের দিনটা আমার চিরকাল মনে থাকবে। আশা করি আবার আমি আসবো এই কোদালিয়া গ্রামে। একটা অভূতপূর্ব দিন এই 23 জানুয়ারি উপলক্ষে মাছটা একটু কিনে নিয়েছি, মাছটা এবার করতে হবে। কোভিড বিধি আমাদের সকলে মেনে চলা উচিত। মানুষ সচেতন হলেই তবেই কোভিড আমাদের পৃথিবী থেকে উত্থাপ হবে। আমি এবার চলেছি সুভাষগ্রাম স্টেশনের দিকে। আপনারা অবশ্যই আসবেন 23 জানুয়ারি আসুন, যে কোনো দিন আপনারা নেতাজি সুভাষের এই পৈতৃক বাড়ি এসে দেখে যাবেন। এটা কলকাতার খুব কাছে, কলকাতাতেই অবস্থিত, দক্ষিণ চব্বিশ পরগনায়। সুভাষগ্রাম স্টেশন থেকে একটু এগোলেই আপনারা টোটো রিক্সা সবই পেয়ে যাবেন। আমি অবশ্য হেঁটে এসেছি কোদালিয়া গ্রাম। কোদালিয়া গ্রামে আপনি নেতাজি পৈতৃক বাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে। তো গাইস, কিপ ওয়াচিং মাই ব্লগ টু হুইলার। এটা আমার প্রথম ব্লগ, আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। নেতাজি শুধু বাঙালির গর্ব নয়, সারা পৃথিবীর গর্ব। আর নেতাজিকে নিয়েই আমার বাকি জীবনের পথ চলা। তিনি আমাদের সকলের আদর্শ। সাধারণ কি বলবো, এই দেখুন এটাই বড়টা আর ঘুগনি। আপনারা আসবেন বাপি টি স্টলে, এসে পেটাই বড়টা পিটিয়ে যাবেন। দারুণ অভিজ্ঞতা। কাছেই কোদালিয়া, কোদালিয়া দেখে অবশ্যই পেটাই বড়টা খাবেন। দারুণ বাপিদার হাতে পেটাই বড়টা আগে খেয়ে নিই, তারপরে কথা। সুভাষগ্রাম ছেড়ে যাচ্ছি, ট্রেন ঢুকছে। আজকের দিনটা স্বর্ণাক করে লেখা থাকবে আমার ঠিকানায়। তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি, শিয়ালদা সাব সেকশনে। এখান থেকে আমি নর্থ সেকশনে যাব। তো আপনারা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। চলি তাহলে, লাইক।